আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। ক্যাজুয়াল লেবাররা, বর্ডারের হেলথ ওয়ার্কাররা আজকের দিনে এই সিরিয়াস পজিশনে যেভাবে কাজ করে যাচ্ছে, ভগবান না করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে পৌরসভাতে তারা কিছু তাদের ফ্যামিলি কিছু হেল্প পাবে না, এটা মাথায় আমার ছিল। তাই আজকে মাননীয় ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াতে আমি ওনাকে রিপোর্ট আপ করলাম, তো উনি ইন্স্যুরেন্স করে দিতে আদেশ দিলেন।
আর আপনি আর কি দাবি করলেন পুরুলিয়ার জন্য? পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে দাবি করে কিছু নেওয়ার মতো পয়সার দরকার পড়েনি, কারণ না চাওয়ার আগেই উনি সব পাঠিয়ে দিচ্ছেন পুরুলিয়াতে, ডাইরেক্ট ট্রাকে করে একেবারে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে পাঠিয়ে দিচ্ছেন। এবং মাননীয় মমতা ব্যানার্জির যা অর্ডার সে অর্ডার সমস্ত ঠিকমতো করে পালন আমরা করছি, এবং তাতে করে পুরুলিয়ার দাবি বলার মতো কিছু ছিল না। আচ্ছা, এখনো পর্যন্ত আপনারা মানে পুরুলিয়া পৌরসভা কি কি পেয়েছে মানে রাজ্য সরকারের কাছ থেকে? রাজ্য সরকারের কাছ থেকে আমরা মোটামুটি প্রায় সব জিনিসই পেয়েছি, আমরা কিটসগুলো পেয়েছি, বাস পেয়েছি, সিনিটাইজার পেয়েছি, যে তেলটা আমাদের স্যানিটাইজার করার জন্য দরকার পড়ছে সে তেলটা আমরা দুবার পেয়েছি, তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা মোটামুটি আমাদের স্টাফ কিন্তু কাজ করে যাচ্ছে এবং প্রবলেম কিছু হচ্ছে না। এবং তার আগে রিকোয়েস্ট করবো যে আমাদের মাল শেষ হয়ে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো, এবং রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে মাল কিন্তু পেয়ে যাচ্ছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আরেকটা খুব ভাইটাল প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিপুল পরিমাণে লোক বিশেষ করে শ্রমিক এটা কাজগুলো ভাগ করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিএম সাহেব যেভাবে ডিল করছেন, তাদের পরে কোনো ভয় পাওয়ার বা কোনো প্রবলেম হওয়ার কথা নয়। পৌরসভাকে উনি যে দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্ব পৌরসভা পালন করছে। প্রথমত যাদের ওদের শরীর যেমন চেক আপ করার যে ব্যাপারটা সেটা আমাদের ফুল টিম চেক আপ করছে, এবং তাদেরকে যাদের যারা আসছে তাদেরকে ওয়েলকাম করার যে বিষয়টা সেটা পুরুলিয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে করা হচ্ছে, এবং যেটা কোয়ারেন্টাইনে পাঠাবো সেটা কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এদিক দিয়ে ভয় পাওয়া আমাদের কিছু নেই, কারণ তারা ওখান থেকে সমস্ত সার্টিফিকেট নিয়েই আসছে এবং এখানেও একটা চেক আপ হচ্ছে, এবং তারপরে যাদের কোয়ারেন্টাইনের দরকার পড়ছে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এই জায়গাতে ডিএম স্যার খুব ভালোভাবে পরিচালনা করছে এবং পুরুলিয়া মিউনিসিপ্যালিটি সর্বতভাবে সহায়তা করছে এবং সুন্দরভাবে সে কাজ করছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই।